বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কার্টুন গ্রামে প্রধানমন্ত্রীর 6 কিলোমিটার রাস্তার কাজ চলছিল। রাস্তার কাজটি এমনভাবে করা হচ্ছে, গ্রামবাসীদের হাতের সাহায্যে পিচের রাস্তা একেবারে উঠে যাচ্ছে। একেবারে নিম্ন মালপত্র দিয়ে জঙ্গলের লাল মাটির ধুলোর ওপরে পিচের প্রলেপ দিয়ে কাজ সেরে ফেলার চেষ্টা চালাচ্ছিল কন্ট্রাক্টর। গ্রামবাসীদের তৎপরতায় ও গ্রামবাসীদের নজরে পড়লে তারা এই কাজটি বন্ধ করে দেয়। এই বিষয় নিয়ে গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করলে এক গ্রামবাসী বলেন, আমরা আপাতত কাজ বন্ধ রেখেছি, যতদিন না পর্যন্ত ঠিকঠাক রাস্তার কাজ করছে ততদিন পর্যন্ত আমাদের কাজ বন্ধ থাকবে। এই বিষয় নিয়ে প্রশাসনকে জানিয়েছে কিনা জিজ্ঞেস করলেও শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বললে উনি কোনো উত্তর দেননি, গ্রামবাসীদের সঙ্গে কোনো কথাই বলেননি এই বিষয় নিয়ে। আমাদের প্রতিনিধি কন্ট্রাক্টের মালিকের সাথে কথা বললে জানান যে গ্রামবাসীদেরা যা অভিযোগ করেছে তা একেবারেই পুরোটাই মিথ্যে ভিত্তিহীন, আমি আপনাদেরকে কৈফিয়ত দিতে নারাজ, এই বিষয় নিয়ে ছবি তুললে কাজটাই বন্ধ থাকবে। আপনারা দেখছেন সেই ছবি, আপনারা দেখতে থাকুন বাঁকুড়া সার্কেল নিউজ। আমরা আছি জয়পুর ব্লকের কোদালবান্দির পাশে যে রেলগেটটা রয়েছে, রেল স্টেশনের কাছেই একেবারেতে কাটুল গ্রাম দিকে যে রাস্তাটা নতুন গ্রামীণ আমরা যে রাস্তা, আমাদের কাছে অভিযোগ আছে যে একবার এই রাস্তাটা কোনো রকমের পিচ না দিয়ে জাস্ট বিছিয়ে দিয়ে একদম মেরামতির কাজ চলছিল। দেখানোর চেষ্টা করব কেমনভাবে, দেখুন যে পিচটা ধরেছে, গ্রামবাসীরা যে অভিযোগ করছে যে একেবারেই জঘন্যতম পিচ, দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে হাতে করে পায়ে করে পিচ তুলে নিয়ে যাচ্ছে, একেবারে জঘন্যতম কাজ। ঢাকার কন্ট্রাক্টর এই কাজটা ধরেছে। বেলসুর, বেলসুর কী নাম? অনিল কাবড়ি। পিচটা আপনারা বলতে গেছেন পিচটা হয়নি, তাই তো? সম্পূর্ণভাবে অসম্পূর্ণ কাজ রয়ে যাচ্ছে এই পিচটা। আমাদের তো ধরুন এইটাতে 5টা গ্রাম এই রাস্তার উপরে চলা চলে, ঠিক আছে, সকাল থেকে সন্ধ্যে অবধি এই রাস্তাটা যাতায়াত হয়। আচ্ছা, যদি এইরকম ভাবে আমাদের পিচটা হয় তাহলে কতদিন যাবে? আপনারা প্রশাসন, বিডিওকে বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বলেছিলেন? না, কালকে আমরা আন্দোলন করেছি, আমরা আজকে অফিস বন্ধ বলে আমরা আজকে বিডিওকে কোনো কিছু লিখিত পত্র জমা দিতে পাচ্ছি না। এরা কি আপাতত কন্ট্রাক্টর কাজ বন্ধ করে রেখেছে? আপাতত আমরা বন্ধ রাখতে বলেছি যে আমাদের যদি কাজ হয় তাহলে এই পুনরায় এটাকে তুলে আবার যেরকম ভাবে পিচ হয় সম্পূর্ণভাবে করতে হবে, না হলে কাজ বন্ধ থাকবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চণ্ডীদাস টাঙ্গি। আপনার হচ্ছিল এই পিচটা তোমার রেলগেট থেকে তোমার ইয়ে ওই তীরমঙ্কর কাছে 5 কিলোমিটার হবে মনে হয়। 5 কিলোমিটার একবারে উপরে ইয়ে করে রাবিসের উপরে ইয়ে করে দিয়ে চলে গেছে। সোমবারে বিডিওকে মানে দরখাস্ত জমা দেওয়া হবে। আচ্ছা, আজকে তোমার রোববার বলে কিছু ইয়ে করা হচ্ছে নি। আচ্ছা, আটিপ থেকে প্রধানবাবু এসেছিল। আচ্ছা, এসে তুমি কি বলেছেন? ও কিছু বলে না, দেখে চলে গেল, কাগজ দেখান বিতর্ক তো সৃষ্টি হয়ে গেছে। জয়পুর ব্লকের শ্যামনগর অঞ্চলে কাটুল গ্রামে যে 6 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী বা গ্রামীণ সড়ক যোজনা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়েছিল, এখন নতুন করে পিচটি আবার কাজ চলছে। এই কাজের পিচের যে অভিযোগ গ্রামবাসীরা যেটা করছে, যে পিচটা লাল মাটির উপরেতেই ঢালাই করে দিয়ে ছেড়ে দিচ্ছে, এলে কি বলবেন? থানার শ্যামনগর অঞ্চলের 6 কিলোমিটারের রাস্তার পিচ উঠে যাচ্ছে, এলাকার মানুষের পশ্চিম বাংলা জুড়ে চলছে এই লুটতরাজ সর্বক্ষেত্রে, বালি বলুন, জঙ্গলের গাছ বলুন, রাস্তার টাকা বলুন, সর্বক্ষেত্রে জঙ্গলের ভেতরে মরাম খাদান, পাথর খাদান, কয়লা খাদান। আর আপনি শুধু এই 6 কিলোমিটারের রাস্তাটা দেখছেন, সারা পশ্চিমবাংলা জুড়ে এই চলছে। এদের যত তাড়াতাড়ি বিদায় করতে পারবো তত তাড়াতাড়ি।